এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার সঙ্গে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে আসলে তেমন কোনো সুখবর নেই, কার কারণ হচ্ছে আরও কয়েকদিন টানা এই ধরনের বর্ষণ হতে পারে বলে জানিয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু চট্টগ্রামে টানা চতুর্থ দিনের মতো বৃষ্টি হচ্ছে, এবং আরেকটি বিষয় হচ্ছে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। 30 বছরেও কিন্তু এই পরিমাণ বৃষ্টিপাত হয়নি। গত 3-4 দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে বন্দর নগরীর চট্টগ্রামে, এবং গত 24 ঘন্টায় 312 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সেক্ষেত্রে আমরা বলতে পারি চট্টগ্রাম শহর কিন্তু গত 4 দিন ধরেই পানির নিচে তলিয়ে আছে। আমরা নগরীর যে চকবাজার এলাকা রয়েছে সেই চকবাজার এলাকায় আছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি জনবহুলপূর্ণ এলাকা, এখানে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, কোচিং সেন্টার রয়েছে, শিক্ষার্থীরা স্কুল কলেজে যায়, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গত 4 দিন ধরেই কিন্তু এখানে পানিবন্দী। আগে একটা সময় বৃষ্টি হতো, 2 ঘন্টা পর কিন্তু পানি নেমে যেত, কিন্তু গত 4 দিন ধরে যেটি হয়েছে কিন্তু এই এলাকার পানি একদমই নামেনি। বিশেষ করে আমরা চকবাজার এলাকায় আছি এবং আরও কিছু সামনে গেলে ফুলতলা এলাকা রয়েছে, সেসব জায়গায় বাসা বাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি আসলে রয়েছে। তো সেক্ষেত্রে চট্টগ্রামবাসী 4 দিন ধরে যে দুর্ভোগ সেটি কিন্তু অবর্ণনীয়। আসলে এই অবস্থা থেকে কখন পরিত্রাণ মিললে সেটি এখন নগরবাসীর সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর অন্যদিকে আমরা দেখছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কেউই কিন্তু আসলে জলবদ্ধতার নিরসনে কোনো দায়িত্বই আমরা পালন করতে দেখিনি, কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে নালা নর্দমাগুলো পরিষ্কার করে দেওয়া হবে, পানি চলে যাওয়ার ব্যবস্থা করা হবে, এই ক্ষেত্রে যেন একেবারেই উদাসীন। মূলত এই জলবদ্ধতা নিরসন প্রকল্পের আসলে দায়িত্ব কার সেটি নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একে অপরকে কিন্তু বারবার দোষারোপ করছে, কিন্তু চট্টগ্রামবাসীর দুর্দশা লাগবে, কে এগিয়ে আসবে তা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা গত 4 দিন ধরে আছে বলে সেটি কিন্তু কেউ দেখেনি। এবং আমরা নগরীর যে চকবাজার এলাকায় আছি এখানে যেমন পানির নিচে তলিয়ে আছে নগরীর কাতালগঞ্জ বাদুরতলা থেকে শুরু করে নগরীর যে হালিশহর এলাকা রয়েছে, প্রায় বলা যায় নগরীর যে বেশিরভাগ নিচু এলাকা রয়েছে গত 4 দিন ধরে কিন্তু পানির নিচে রয়েছে পুরোপুরি বন্দর নগরী চট্টগ্রাম। আসলে এই অবস্থা থেকে আর কতদিন গেলে এই জলবদ্ধতার হাত থেকে মুক্তি মিলবে? আমরা জানি চট্টগ্রাম নগরীতে কিন্তু জলবদ্ধতা নিরসন প্রকল্প সহ 4টি প্রকল্পের আওতায় 11,000 কোটি টাকার কাজ চলছে, কিন্তু এই হাজার হাজার কোটি টাকার কাজ চললেও তার সুফল কেন নগরবাসী পাচ্ছে না সেটি এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। সেক্ষেত্রে চট্টগ্রামের জনসাধারণ যারা রয়েছে তারা আসলে এই দুর্দশা থেকে পরিত্রাণ চান। তার কারণ হচ্ছে গত 4 দিনে ব্যবসা বাণিজ্যে যেমন বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে তেমনি সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু ভাষায় প্রকাশ করে বলা যাবে না। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত নগরীর চকবাজার এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস জানাচ্ছিলেন চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার খবর।